আসসালামু আলাইকুম। আজকেও আমি আমাদের বারান্দার বাগান দেখাবো। তো যখন সিম গাছে ফুল এসেছিল, আমি বলেছিলাম যে যদি সিম হয়, সিম ধরে এগুলোতে, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা বারান্দা থেকে কি কি সংগ্রহ করেছি সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো এই তো কিছু সিম ধরেছে, আম্মা আমাকে সাহায্য করছেন, আমি মোবাইল ধরে আছি আর আম্মা কেটে দিচ্ছেন এগুলো। তো অনেক ফুল এসেছিল, সবগুলোতে আসলে ধরেনি, অনেকগুলো আবার ঝরে গিয়েছে। তো এগুলো রয়েছে মাশাল্লাহ, যতটুকুই আছে। তো অন্যান্য সবজি যেমন আমরা ধুন্দুল, কাঁচামরিচ, ক্যাপসিকাম, টমেটো এগুলো আগেও করেছি, কিন্তু এইবারই প্রথম আমরা সিম গাছ লাগিয়েছিলাম। তো আমরা খুব খুশি যে এটার মধ্যে সিমও ধরেছে। তো সবগুলো সিম আসলে কাটিনি, কিছু ফুল নতুনও এসেছে। তো এগুলো রেখে দিব বীজের জন্যে, যেন নেক্সট ইয়ার আবার এগুলো লাগাতে পারি। তো এগুলো হচ্ছে টমেটো, আমি এগুলোর ফুল আপনাদেরকে দেখিয়েছিলাম, মাশাল্লাহ ধরেছে এগুলো। কিছু গাছে এখনও নতুন ফুল এসেছে, আরও ছোট ছোট আসছে। তো এগুলো দেখেন, আরও ছোট ছোট কিছু টমেটো বের হচ্ছে। এ গাছটাতে মাশাল্লাহ অনেক ফুল এখনও আছে, জানি না সবগুলোতে আসলে ধরবে কি না, তবে দেখতে আসলে খুব ভালো লাগে। এখানে একসাথে দুটো গাছ, তো দুটো গাছের মধ্যেই আলহামদুলিল্লাহ অনেক ফুল আর ছোট ছোট অনেক টমেটো ধরে আছে। তো এগুলো হচ্ছে করলা, বাজার থেকে করলা আনার পর যদি দেখি যে মানে বিচিগুলো লাগানো যাবে, তো অনেক সময় আমরা দিয়ে রাখি মাটির মধ্যে। তো ওইভাবে এগুলো করা, মাশাল্লাহ অনেকগুলো ধরেছে, ছোট বড় বিভিন্ন সাইজের, ভেতরে ভেতরে আরও অনেক আছে, ফুলও আছে দেখা যাচ্ছে না। তো যেগুলো মোটামুটি মনে হচ্ছে খাওয়া যাবে, এরকম কয়েকটা পেরে নিচ্ছি। এগুলোকে বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করলে অনেক মজা লাগবে। তো যেগুলো পারা যায় সেগুলো সব পেরে নিচ্ছি। এটা আর একটা করলা, তো মাশাল্লাহ যাই ধরেছে আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে আমাদের বারান্দার শাক, এখানে তিন চার রকমের শাক আছে, আলু শাক, তেলাকুচ পাতা, মিষ্টি কুমড়া পাতা, পুঁই শাক পাতা সব একসাথে। তো এই তো এগুলোই ছিল আমার বারান্দার সংগ্রহ। আপনারাও চেষ্টা করবেন যদি বারান্দা খালি থাকে এরকম টুকিটাকি সবজি লাগাতে, এগুলো আসলে পরিমাণ যতটুকুই হোক তৃপ্তিটা অনেক বেশি থাকে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।